সিএনএন বিডি আমাদের বাংলা। আমার আর কিছু নাই, এই দুর্ঘটনাটা যে আমার গুরুজি মারা গেল, আমি একবার নিঃস্ব হয়ে গেছি, আমার 10 বছরের কামাই শেষ। গরু সাইটটা হি একটা হইছে 6 মাসে গা, আর বেঁচে 7 মাসে আমার বাড়িতে গরুটি কিনা দিছে, গরুটি ফিরে গেছে গা। আমি ও পাবি আমার মতন অভাবি, মানে দুনিয়াতে যেন আল্লাহ না সৃষ্টি করে। আমাদের আইনমন্ত্রী যেন আছে আমার এলাকার, আমরা যদি দয়া করে যে একটু সহায়তা করে আমার জানটা বাঁচলো বা আমার বাচ্চা রিলে আমি বাঁচতে পারি। আইনমন্ত্রী মহোদয়, অ্যাডভোকেট আনিস হলকের সহযোগিতায় যদি কিছু সাহায্য করে আমার মনে হয় এই ফ্যামিলিটি আবার স্বাভাবিকভাবে চলার মতন কিছু রাস্তা খুঁজে পাবে। চারটা গরু আগুন লেগে পুড়ে গেছে এবং তাৎক্ষণিক গরুগুলো মারা যায়। এই গরুগুলোই ওনার ছিল অবলম্বন, এগুলার দুধ বিক্রি করে উনি ওনার জীবিকা নির্ভর করতেন। আমিও ইনশাল্লাহ চেষ্টা করবো আমাদের সরকারিভাবে খামারিদের যে ক্ষতিগ্রস্ত খামারিরা যে ক্ষতিপূরণ পায় সেটা পাওয়ার জন্য ইনশাল্লাহ ব্যবস্থা করবো। সিএনএন বিডি আমাদের বাংলা।